হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার আপনাদের সামনে বিবিধি বিষয়ক কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হলাম। কোনটিতে অপ্রয়োজন ঘটেছে? একত্রিত, নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? বাতিল, নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল। মুক্তুল, বাক্যাংশের অর্থ কি? প্রসন্ন হওয়া। মুক্তুল বাক্যাংশের অর্থ কি? প্রসন্ন হওয়া। প্রত্যাখ্যাত উক্তি আগামীকাল। পরোক্ষ উক্তি কি? পরদিন। প্রত্যক্ষ উক্তি আগামীকাল, পরোক্ষ উক্তি কি? পরদিন। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থে প্রকাশ করেছেন? কৃতকর্ম, কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থে প্রকাশ করেছেন? কৃতকর্ম। নিচের কোন শব্দে স্বভাবতয় মূর্ধন্যস হয়? নিচের কোন শব্দের স্বভাবতয় মূর্ধন্যস হয়? স্বভাবতই, নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়? ভাষা, স্বতঃসিদ্ধভাবে ন বসেছে কোন শব্দে? আপন। স্বতঃসিদ্ধভাবে ন বসেছে, স্বতঃসিদ্ধভাবে মূর্ধন্য বসেছে কোন শব্দে? আপন শব্দে। মূর্ধন্য তৈব ফল ও পেটকাটাস তৈব ফল বিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয়? তৎসম। মূর্ধন্য তৈব ফল ও পেটকাটাস তৈব ফল বিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয়? তৎসম। নিপাতনে সিদ্ধ পেটকাটাস এর ব্যবহার হয়েছে কোনটিতে? ভূষণ। নিপাতনে সিদ্ধ পেটকাটাস এর ব্যবহার হয়েছে কোনটিতে? ভূষণ। কাজটি ভালো দেখায় না, এই বাক্যের দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? কর্মবাচ্য ধাতু, কর্মবাচ্যের ধাতুর। কাজটি ভালো দেখায় না, এ বাক্যের দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? কর্মবাচ্যের ধাতুর। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত? সংস্কৃত মূল। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত? সংস্কৃত মূল। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। সাবকনসেনিয়াস এর বাংলা পরিভাষা কি? অবচেতন। সাবকনসেনিয়াস এর বাংলা পরিভাষা কি? অবচেতন। নিচের কোনটি পরিভাষিক শব্দ? স্নাতকোত্তর। নিচের কোনটি পরিভাষিক শব্দ? স্নাতকোত্তর। বিগত প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নোত্তর। কোন দুটি বর্ণের পর ন ও পেটকাটাস হয়? রি যোগ র। কোন দুটি বর্ণের পর ন ও পেটকাটাস হয়? রি আর র। কোন মানুষ একা বাস করে, কোনো মানুষ একা বাস করতে পারে না, সঠিক ইংরেজি কি? নো ম্যান ক্যান লিভ অ্যালোন। কোনো মানুষ একা বাস করতে পারে না, সঠিক ইংরেজি কি? নো ম্যান ক্যান লিভ অ্যালোন। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলেন, সঠিক ইংরেজি কি? দি অথরিটি টুক হিম টু টাক্স। অবাক কাজ এর ইংরেজি প্রতিভাষা, ইংরেজি প্রতিরূপ কি? দি ওয়ান্ডারফুল ওয়ার্ক। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হ্যাঁ বোধক। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হ্যাঁ বোধক। কোন বাক্যের ভাববাচ্যের কর্তার উদাহরণ দেয়া হয়েছে? আমার যাওয়া হবে না। কোন বাক্য
বাক্যে কোন বাক্যে ভাব বাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে আমার যাওয়া হবে না। সারাংশের নিচে কোনটি প্রয়োজন নেই অলংকার, সারাংশের নিচে কোনটির প্রয়োজন নেই অলংকার। বাংলা সাহিত্য প্রাচীন ও মধ্যযুগ, বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর। চর্চা পদে কোন ধর্মমতের কথা বলা হয়েছে? বৌদ্ধ ধর্ম। চর্চা পদের কোন ধর্মমতের কথা বলা হয়েছে? বৌদ্ধ ধর্ম। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নয়? রমণীপাদ। উল্লেখিত কোন রচনাটির পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। উল্লেখিত কোন রচনাটির পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহের গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্কিত? ব্রজাবলী। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্কিত? ব্রজাবলী। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যের সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্চাপদ। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। চন্দ্রাবতী কি কাব্য? চন্দ্রাবতী কি কাব্য? বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলার। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বাংলা সাহিত্যের আদি নির্দেশক চর্চাপদের সংবিধান রচনা করেন কে? কাহুপা। বাংলা সাহিত্যের আদি নির্দেশন চর্চাপদ সংবিধান রচনা করছেন কে? কাহুপ্পা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস। রোমান্টিক প্রণয় উপাখ্যানের প্রথম কবি কে? শাহ মোহাম্মদ সগির। রোমান্টিক প্রণয়ন উপাখ্যানের প্রথম কবি কে? শাহ মুহাম্মদ সগির। শূন্যপুরাণ কার রচনা? রামাই পণ্ডিত। শূন্যপুরাণ কার রচনা? রামাই পণ্ডিত। কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? রোসাই। কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? রোসাই। মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নির্দেশন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নির্দেশন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনীর কাব্য করেন বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য করেন বৃন্দাবন দাস। খনার বচনের উপজীব্য হচ্ছেন কৃষিকাজ। চর্চাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। চর্চাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। চর্চাপদের পদগুলো হচ্ছে এক রকমের গান। চর্চাপদের কাহিনী পাওয়া